আমাদের একজন ভাইয়ের প্রশ্ন জমজম পানের বিষয়ে যেটা কিভাবে পান করতে হবে এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমি নিয়ত না হয় করবো কিন্তু এর সাথে মানে এটাকে অশ্লীলা করে দোয়া করতে পারবো কিনা প্রথমত বলি জমজমের পানির খাওয়ার নিয়ম অন্য অন্য সাধারণ পানি খাওয়ার যে নিয়ম রয়েছে যেগুলো আদব রয়েছে সেগুলো জমজমের ক্ষেত্রে প্রযোজ্য হবে এক্সট্রা এখানে কোনো আদব বা শিষ্টাচার নেই শুধুমাত্র আপনি যেটা নিজেই বলেছেন যে জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা আল্লাহ তাআলা পূরণ পূর্ণ করেন লিমা শরীপালে স্পষ্ট ভাবে এসেছে এটি আপনি ঠিকই বলেছেন অতএব আপনি পানি পান করার সময় এটা নিয়ত করবেন অর্থাৎ আপনি চান আশা আছে এটা আপনি করবেন শুধুমাত্র আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যে জিনিসটি নিয়ত করলেন আপনি দোয়া করবেন তখন আপনি দোয়া করেন দোয়া আপনার জন্য সবসময় উন্মুক্ত শুধুমাত্র জমজের পানি খাওয়ার সময় না বরং সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চাইবেন শুধু অন্তরে জমজমের পানি খাওয়ার সময় নিয়ত করে নেন হয়ে গেল এটা না আল্লাহর কাছে চাইবেন আপনি সবসময় কিন্তু এটাকে অসিলা করে না এটাকে অসিলা করে দোয়া করার কোনো প্রমাণ নেই এটাকে অসিলা করে দোয়া করার প্রমাণ নেই আমি আশা করি যে আপনি দুইটার মধ্যে পার্থক্য করবেন একটি হলো যে আপনি জমজমের পানি খাবেন তখন আপনি যেটা চাচ্ছেন আল্লাহর কাছে সেটা নিয়ত করবেন যেমন টি ওলামা کرام সালাফে সালেহুনগণ করতেন অনেক সালাফ সালেহুন থেকে প্রমাণিত হয়েছে ইবনে হাজার আসকা ইমাম শাহি রাহমুল্লাহ তারা যেটা যেটা নিয়ত করেছিলেন আল্লাহ তাদের নিয়তটা পূর্ণ করেছেন কিন্তু এর সত্য হচ্ছে যে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকতে হবে পূর্ণ পূর্ণ আস্থা না থাকলে কিন্তু এটা হবে না সুতরাং এই বিশ্বাস নিয়ে আপনি পানি পান করবেন নিয়ত করবেন এখানে পানি পান শেষ হয়ে গেল আপনার আর আপনি আল্লাহর কাছে সেটা চাই চাই চাইবেন স্বাভাবিক আপনার যেটা চাওয়া সেটা তো চাইবেন দোয়ার দোয়া শুধুমাত্র আপনি অন্তরে নিয়ত করে নিলেন জমজমের সময় আর চাইলেন না তত না চাইবেন আল্লাহর কাছে কিন্তু এটাকে কেউ করে না এটাকে অশিলা করে যাওয়ার কোনো প্রমাণ নেই সুতরাং আপনারা এই সমস্ত পরিভাষাগুলো সব জায়গাতেই ব্যবহার করবেন না কারণ এটা নিয়ে অনেক এ অশিলার মানে অবৈধ ওয়াসিলা সমাজে আবিষ্কৃত হয়েছে যেগুলো দ্বারা মানুষ করে থাকে সুতরাং ওই অশ্লীলা পরিভাষা এখানে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই বরং আপনি দোয়া করবেন আল্লাহর কাছে সে সমস্ত অসিলা দ্বারা যেগুলো বৈধভাবে প্রমাণিত হয়েছে কোরআন এবং হাদিসে এবং এই বিষয়ে আলোচনাও হয়েছে ইতিপূর্বে ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ সেগুলো দ্বারা আপনি আর জমজম জমজমের পানি তখন পান করবেন সেটা এটা আলাদা বিষয় দুইটাকে এক জায়গায় করবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত